আমি আমার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে এসেছি আমার স্বামীকে হসপিটালাইজেশন করা হয়েছে আজ রাতেই তার অপারেশন অপারেশন শেষে জ্ঞান ফিরতেও বেশ অনেকটা সময় লাগবে এত বড় সুযোগ আমি আর কখনোই পাবো না তাই এই সুযোগটা হাতছাড়া করতে চাই না খুব ভোরে এই শহর ছেড়েও চলে যাব। যাবো বৃষ্টি শুরু না হলে এতক্ষণে আমি শহরের বাইরেও চলে যেতাম প্লিজ ম্যাম আজকে রাতটা আপনার বাসায় জায়গা দিন আমায় আপনি ছাড়া কেউ আমায় বাঁচাতে পারবে না কেউ পারবে না আমাকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে ভার্সিটির প্রফেসর সালমা রহমান সাবার পা জড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আহি ওয়াইফ অফ হ্যাভেন তালুকদার এলাকার সাবেক সংসদ সদস্য হুমায়ুন তালুকদারের একমাত্র পুত্রবধূ মিসেস আহিয়ানা আহি সালমা রহমান সাবা ভ্রুকুচকে সন্দেহ চোখে তাকালো আহির থেকে আহি অসম্ভব সুন্দরী একটা মেয়ে ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকা করা হলে প্রথম সারিতেই হবে তার স্থান বলিউডের নব্বই দশকের হিরোইন দিব্যা ভারিতির সঙ্গে গুলিয়ে ফেলা যায় আয়কে অমায়িক এই সুন্দরীর হাজব্যান্ড অবশ্যই বেশ সুদর্শন হওয়া উচিত ছিল কিন্তু না তা হয়নি এ পৃথিবীটা বড়ই অদ্ভুত সেই সাথে অদ্ভুত এই পৃথিবীর নিয়মগুলো তা না হলে কি আহির মতো চাঁদ সুন্দরীর কপালে জোটে কৃষ্ণবনের হ্যাবেন তালুকদারের মতো স্বামী ভার্সিটিতে প্রায় অনেক স্টুডেন্টকেই হ্যাবেন আর আহিকে নিয়ে কানাঘোষা করতে শোনা যায় কেউ বলে আহিকে হ্যাবেন ক্ষমতার জোরে তুলে এনে বিয়ে করেছে পাওয়ার আছে বলেই না কুচ্ছি দেখতে হলেও বউ পেয়েছে চা সুন্দরী আবার কে কেউ বলে আহির পরিবার অত্যন্ত দারিদ্র যার ফলে অর্থ সম্পদ আর ক্ষমতার লোভেই আহির বাবা মা হ্যাবেন তালুকদারের হাতে মেয়েকে তুলে দিয়েছেন কেউ বলে হ্যাবেন আর আহির দাম্পত্য জীবন খুবই সুখের কেউ বলে তাদের দাম্পত্য জীবন খুবই দুঃখের কেউ বলে তারা একে অপরকে পাগলের মতো ভালোবাসে আবার কেউ বলে হ্যাবেন শুধু সৌন্দর্যের পূজারি আর আহি উপায় না থাকায় এক বুক যন্ত্রণা নিয়ে বি তৃষ্ণা নিয়ে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে কিন্তু ভিতরের সত্যিটা হয়তো আহি আর হ্যাবেনই সঠিকভাবে বলতে পারবে এই দম্পতি যে ভীষণ রহস্য ঘেরা তা বুঝতে আর বাকি নেই সাবার এক স্টুডেন্টের মুখে শুনেছিল হ্যাবেন তালুকদারের উপরও যেমন কালো ভিতর তেমনই কালো তার জীবনে আলোর ছিটে ফোটাও নেই কিন্তু কোথায় এমন বউ যার ঘরে আছে তার জীবনে অন্ধকার থাকার প্রশ্ন আসে কোথা থেকে নাকি আহি তাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি এই জন্য কি স্বামীকে মৃত্যুসজ্জা রেখে বাসা থেকে পালিয়ে এসেছে সে আহির দিকে এক চেয়ে আছে সাবা মেয়েটার ভয়েস কখনো এমন স্পষ্টভাবে শোনেনি সে ভার্সিটিতে সময় মাথা নিচু করে স্বামীর হাত ধরে যায় ক্লাসে চুপ করে বসে আবার চুপ করে মাথা নিচু করেই বেরিয়ে যায় তাদের স্বামী স্ত্রীর সামনে পিছনে সবসময় কমপক্ষে সাত আটজন করে ছেলেরা থাকে মেয়েটাকে কখনও কোনো বান্ধবী বা বন্ধুর সাথে মিশতে দেখেনি প্রয়োজনে কি পড়ে না পড়লে বা কী শহরের নাম করা নেতার পুত্রবধূ নাম করা নেতার বউ তাদেরকেই সাধারণ মানুষের প্রয়োজনে পড়ে সচরাচর সাধারণ মানুষকে তারা বড়সড় স্বার্থ ছাড়া স্মরণ করে না এ এবছর জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হ্যাবেন তালুকদার তালুনের বিজয়ে দলীয় কার্যালয়ে নতুন এমপিকে স্বাগত জানাতে চলছিল ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের উৎসবে উৎসব পালন করে রাত আটটার দিকে নিজ বাড়ি ফিরে আসবেন নিয়ম করে রোজ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় স্ত্রীর কপালে ভালোবাসার গভীর চুম্ব নেকে দেবেন এবং বাড়িতে প্রবেশ করার সময়ও সদর দরজায় দাঁড়িয়ে সর্বপ্রথম স্ত্রীর কপালে চুম্ব নেকে ভেতরে প্রবেশ করে আজও তার ব্যতিক্রম করেনি কিন্তু সেই সময়ই পেছন থেকে পরপর তিনটে গুলি এসে লাগে তার পিঠে আহত অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরে হ্যাবেন কঠিন কণ্ঠে বলে আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে তোমার পড়াশোনা আজ এই মুহূর্তে থেকে বন্ধ এ চৌকাঠে পা দেওয়ার সাহস কোনো দিন করবে না তুমি তোমার দেহ মন শুধুই আমার আমার জিনিস আমি কাউকে ভাগ বসাতে দেয়নি মৃত্যুর পরেও দেবো না তুমি শুধু এক আমারই আহি হ্যাবেনকে দু হাতে ধরে কেঁদে ফেললো হ্যাবেন ঢলে পড়ল তার বুকে হ্যাবেনের মা বোন আর ভাইরা এগিয়ে আসতে নিতেই হাত উঠিয়ে বলল হুম হুম কেউ এগোবে না এটা যদি আমার শেষ সময় হয় যদি এই সময়ের নিঃশ্বাসটুকু হয় আমার শেষ নিঃশ্বাস তো সেটুকু সময় সেটুকু শ্বাস আমি আমার প্রিয়তমার বক্ষস্থলে মাথা রেখে নিতে চাই প্রিয়তমার বক্ষস্থলে কান পেতে শুনতে চাই তার বিধ্বস্ত হৃদয়ে আমার নামটি অনুভব করতে যে আমার প্রিয়তমার আমার প্রতি সকল প্রীতিষ্ণাকে সকল ঘৃণাকে সকল ভয়কে বলতে বলতে নেতে পড়ল আহির বুকে হ্যাবেনের মা রুবিনা তালুকদার মেঝেতে বসে হাও করে কাঁদতে শুরু করে হ্যাবেনের দুই ভাই বাড়ির বাইরে শত্রুর অনুসন্ধান করতে গেছে দ্রুত অ্যাম্বুলেন্সও এসে পড়ে তখনও জ্ঞান হারেনি অ্যাভেনে অমনাহত অবস্থায় স্ত্রীকে দুহাতে জড়িয়ে ভালোবাসার স্পর্শে দিতে ব্যস্ত হয়ে পড়েছে সে সে মুহূর্তেও আহি অনুভব করে লোকটা মেন্টালি সিক বাড়ির সকলে মাথা নিচু করেছিল হ্যাভেন যখন দুর্বল মাথাটা উঁচিয়ে কাপা হাতে আহির দু গালে স্পর্শ করে তার অষ্টদয়ে নিজের অষ্টদয়ে মিলিত করতে উদ্যত হয় আহি তখন নিচু সুরে বলে আপনি ওনাদের অনুমতি দিন আপনাকে নিয়ে যেতে আপনার চিকিৎসা প্রয়োজন প্লিজ পাগলামি করবেন না হ্যাবেন তখন ক্ষিপ্ত হয়ে আঁকড়ে ধরে তার অস্টুত উপস্থিত সকলে মাথা নিচু করেছিল। ছিল লজ্জায় ভয়ে কেউ চোখ তুলে তাকানোর সাহস করেনি একসময় হ্যাবেনের অনুমতি পেয়ে তাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় হসপিটালে বাড়ির সকলের মধ্যে সৃষ্টি হয় আতঙ্ক গুরুতর আহত অবস্থায় হ্যাবেনকে ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি করানো হয় বাংলাদেশে সংসদ সদস্যের সাথে সাধারণত পুলিশ সদস্য দেহরক্ষী হিসেবে থাকে তবে পুলিশ সুপার আস্তাফুল ইসলাম জানিয়েছেন বাসায় হ্যাবেন তালুকদার দেহরক্ষী রাখতেন না বাসার বাইরে গেলে শুধুমাত্র দেহরক্ষী নিয়ে যাবে বলেছিলেন তিনি সকলে হ্যাবেনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তালুকদার বাড়িতে রুবিনা আহি আর কাজের কটা মেয়ে ছাড়া কেউ ছিল না তাদের বাড়ির বউদের বাইরে যাওয়ার নিয়ম নেই স্পেশালি আহির তো আরোই না মৃত্যু শয্যা থেকেও হ্যাভেন করাভাবে বলে গেছে আহি যেন রুম ছেড়ে নিচেও না আসে সকলেই যখন আতঙ্কের মধ্যে আহি তখন মুক্তির পথে পা বাড়ায় হ্যাঁ মুক্তি মুক্তি চাই সে হ্যাভেন নামক আতঙ্ক থেকে মুক্তি পেতেই বাড়ি থেকে পালিয়ে যায় পুরো বাড়িতে পুলিশ গার্ডে থাকবে এটা জানা মাত্রই তারা আসার আগে পালায় আহি ঝড় বৃষ্টি রাতে বের হয়ে কোথায় যাবে বোঝে উঠতে পারে না কিন্তু তাকে তো পালাতেই হবে যত যাই হোক না কেন মৃত্যুকে বেছে নেবে তবুও আর তালুকদার বাড়ি ফিরবে না সে এমন একটা বাড়ি তালুকদার বাড়ি যেখানে না শান্তিতে বাঁচা যায় আর না শান্তিতে মরা যায় একদিন হ্যাভেন আহিকে সাবা ম্যামের বাসা চেনিয়েছিল আর আজ এই বিপদে সে চেনাটাই কাজে লেগে গেল কলিং বাজানোর পর দরজা খুলতেই সাবাকে দেখিয়ে আহি আতঙ্কিত গলায় আশ্রয় চায় যেখানে এমপির বাড়ির প্রতিটি সদস্য হসপিটাল রয়েছে এলাকায় প্রায় ধ্বংসলীলা চলছে সেখানে এমপির স্ত্রী আহিয়া নাহি বাড়ি থেকে পালিয়েছে শহর ছেড়ে চলে যাবে বলে এত এত ভাবনায় মাথা ধরে গেল সাবার এদের নিয়ে শুরু থেকে কৌতূহল ছিল তার আর যেন তার দ্বিগুণ মাত্রায় বেড়ে গেল ধীরস্থিরভাবে আহিকে নিয়ে সোফায় বসালো সাবা এক গ্লাস পানি ভরে আহি সামনে ধরতে আহি গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে নিল মেয়েটার চোখে মুখে মারাত্মক ভয় দেখতে পাচ্ছে সাবা ফুলের মতো মেয়েটার জীবন কি ভীষণ জটিলতায় ঘেরা সাবা আর চুপ থাকতে পারলো না প্রশ্ন করলো স্বামীকে মৃত্যুসজ্জায় রেখে এভাবে পালাচ্ছ কেন আহি হাও মাও করে কেঁদে উঠলো আহি ভয়ে কাঁপছে মেয়েটা কাপা গলাই বলল কাউকে বলবেন না প্লিজ ম্যাম আপনি আমাকে সাহায্য করুন আপনি ছাড়া কেউ নেই আমাকে সাহায্য করার কিন্তু তোমার স্বামীর হাত কতটা লম্বা তা আশা করি তুমি জানো যদি সে তোমায় খুঁজে বের করে কি হবে প্রাণে মারবে না ম্যাম যদি তাই হতো আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটাই আমাকে দেওয়া হতো বলে অঝরে কাঁদতে লাগলো সবার মনে হাজারো প্রশ্ন ওকিবকি করছে অতিরিক্ত উত্তেজনায় তারও গলা শুকিয়ে গেল নিজেকে কিছুটা দমিয়ে সে বলল। তুমি কি জানো বিয়ের পর হাজব্যান্ডের থেকে পারমিশন না নিয়ে এভাবে হাজব্যান্ডের বাসা থেকে বের হওয়া উচিত নয় আর তুমি যা বলছো এটা ঘোর অন্যায় পাপ না অন্যায় নয় পাপ নয় বরং দিনের পর দিন আমার সাথে অন্যায় হচ্ছে পাপ হচ্ছে কি করে বিশ্বাস করবো তোমার শ্বশুরবাড়ির প্রতিটি ব্যক্তি খুব সম্মানীয় এবং আদর্শবান দেশ এবং জনগণের পরম বন্ধু তারা তাদের সাথে তুমিও তো অন্যায় করতে পারো আমি অন্যায় করছি না আমি বাঁচতে চাই আমি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে চাই আমি শান্তিতে ঘুমাতে চাই দম বন্ধ করা জীবন কাটাতে আর ভালো লাগে না আমার ম্যাম আর ভালো লাগে না তুমি কি কোনোভাবে জোর জুলুমের শিকার আহি যদি তাই হয় তাহলে সবটা খুলে বলো আমায় আমি তোমার সাহায্য করব। সবার দিকে তাকালো আহি বললো যেখানে নিজের বাবা মাই এসব থেকে বাঁচাতে পারেনি সেখানে আপনি কিভাবে পারবেন ম্যাম সবটা বলো আমায় তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল সত্যি কি জোর করে নাকি তোমার বাবা মা টাকার লোভে পড়ে বিয়ে দিয়েছেন তোমায় হ্যাঁ জোর করে এই বিয়েতে আমার মতোই ছিল না জোর করে তুলে এনে বিয়ে করেছেন উনি আমায় গত দেড় বছরে যা যা ঘটেছে সবটাই জোর জবরদস্তি করে বৈধভাবে দিনের পর দিন ধর্ষিত হচ্ছি আমি দিনের পর দিন রোবটের মতন জীবন পার করে যাচ্ছি আমি ক্লান্ত ম্যাম খুব ক্লান্ত আমি কিভাবে হলো দেখা তোমাদের কি করে নজরে পড়লো বিয়ের বয়স বছর খানে খাওয়ার পরও কেন মেনে নিতে পারছো না বউ করে যখন ঘরে তুলেছে তাহলে কিসের এত জোর জুলুম কি তুমি তাকে মেনে নিতে পারো নি স্বামী হিসেবে কি করে পারবো ম্যাম আপনি হলে পারতেন যদি আজ আমার জায়গায় আপনি থাকতেন পারতেন মেনে নিতে সবা হয়ে গেল মলিন চোখে চেয়ে রইল আহির বিধ্বস্ত মুখ পানি মলিন হাসল আহিও বলতে শুরু করলো তার জীবনে শুরু হওয়া কালো অধ্যায়ের গল্প দুই হাজার আঠারো সালের চোদ্দোই এপ্রিল ছিল সেদিন বান্ধবীদের সাথে মেলায় গিয়েছিলাম ছোট বোনের জন্য পুতুল কিনবো বলে কয়েকটা দোকানে ঘুরছিলাম হঠাৎ বান্ধবী মিনা বলল দেখ দেখ ছেলেটা একটি লম্বা পুরাই হৃত্বিক রোশন সামনে পিছে এত ছেলে কেন রে এ কোনো নেতা নাকি ওর বলা কথাটা শুনে ওর ইশারা করা হাতকে অনুসরণ করে তাকাইতেই দেখতে পেলাম মাঠের মাঝখানে গোল করে অনেক ছেলেরা দাঁড়িয়ে আছে তাদের মাঝখানে রয়েছে কৃষ্ণবনের একজন অপরিচিত পুরুষ লম্বা চড়া পুরুষটির গায়ের রং কালো হলেও চেহারায় বিশেষ মাধুর্য রয়েছে ভাবমূর্তি দেখে বোঝাই যাচ্ছিল বড়সড় কোনো নেতা হবে আমি মুস্কি হেসে চোখ ফিরিয়ে নিয়ে আবারও পুতুল দেখায় মনোযোগ দিলাম কিন্তু আমার বান্ধবীরা ছিল প্রচণ্ড দুষ্ট প্রকৃতির ওরা সেই পুরুষটিকে নিয়েই গবেষণা করতে লাগলো মিনা তার প্রশংসায় পঞ্চমুখ আর আখি নাক ছিটকালো বলল হুম হুম কি ঠং কালার কালা চোখে আবার কালা চশমা দিছে বৃষ্টি দেখা যাইতেছে ব্যাটারে নেতার পুরি এমন কাইলারি ক্যাডায় নেতা মানে হুম ওদের কথা শুনে আমি বললাম ইস এভাবে বলিস না কালো হলেও ওনার মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে এভাবে নিন্দা করিস না বলা তো যায় না ওনার মতো দেখতে বর যদি তোর কপালে জোটে ও বাবা কি ব্যাপার আহি লোকটার জন্য দেখছি তোর হেব্বি দরদ শেষমেশ এই কায়লা ভূতকেই তোর মনে ধরলো ওকে জানো তোমার মনের কথা আমি দায়িত্ব নিয়ে ওনাকে জানিয়ে দিচ্ছি বলে আখি দৌড়ে ছেলেগুলোর কাছে চলে গেল আমি আর মিনা তো শেষ এই মেয়ে সময় কোনো না কোনো অঘটন ঘটিয়েই ছাড়ে কোনো ভয় ডর নেই এই মেয়ের মনে কলেজে পাড়ায় যেমন সাহস দেখায় সেদিনও মেলায় সাহস দেখিয়ে ফান করতে যায় আর ফাঁসিয়ে দেয় আমাকে ভিড়ের ভিতর ঢুকে একদমই বলে ভাইয়া ভাইয়া আপনাকে দেখে আমার বান্ধবী হেভি ক্রাশ খাইছে বলছে আপনার মধ্যেও নাকি অন্যরকম একটা সৌন্দর্য আছে আপনি কি বাকি কথা বলতে দেয়নি মিনা ভিড় থেকে টেনে নিয়ে আসে আখিকে আমিও চোখ রাঙিয়ে ওর হাত টেনে নিয়ে বকতে শুরু করি আমরা তিনজনের কেউ আর পিছন দিকে তাকাইনি তাকালে হয়তো দেখতে পেতাম প্রায় দশ বারো জন ছেলে পিছু নিয়েছে আমাদের মিনা বলে আরে আখি তোর মাথা খারাপ হয়েছে আমাদের আহি খাবে ওই ছেলেকে দেখে ক্রাশ আমি ক্রাস খেয়েছি বলে আহিও খাবে নাকি কোথায় আহি কোথায় ওই ছেলে আহির পাশে ওকে আদেও মানাবে আহিকে ওই ছেলের পাশে কেমন লাগবে জানিস বাদরের গলায় মুক্তর মালা বলে খিলখিল করে হাসতে লাগলো আবারও বলল বুঝলি না তো মানে ওই ছেলে বাদর আর আমাদের আহি মুক্তর মালা মিনার ওই একটা কথাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো পেছন থেকে একটি পুরুষালিক কণ্ঠ ভেসে এলো তাই নাকি তাহলে তো মালা গলায় পড়তেই হয় আমরা তিনজনে স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম পেছন ঘুরে যেই দশ বারো জন ছেলে দেখলাম অমনি তিনজনেই তিনজনের হাত চেপে ধরে দিলাম তো কিন্তু বাড়ি ঢুকতে আরেক দফা স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম আমাদের ওঠানে সেই দশ বারো জন পুরুষ চেয়ারে বসে আছে এক পাশে আটটা বাইক আমার সাথে তখন মিনা বা আখি কেউ ছিল না ভয়ে দূরু দূর বকে এগিয়ে গেলাম ঘরের দিকে আমার বাবা আর মায়ের করুণ মুখে দেখে তাকাইতেই ভয়ে শিউরে উঠলাম ছোটো বোন দৌড়ে এসে জিজ্ঞেস করল আপু আমার পুতুল কোথায় আমি কোনো উত্তর না দিয়ে মায়ের কাছে গিয়ে কাপা গলায় প্রশ্ন করলাম আম্মু এর এখানে কেন আমার নামে বিচার দিতে এসেছে আম্মু তখন আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর জানালেন ওখানে যারা বসে আছে তারা শহরের নামকরা নেতার চেলা ফেলা এবং একজন নামকরা নেতা হুমায়ুন তালুকদারের বড়ো ছেলে হ্যাবেন তালুকদার তারা এসেছে আমার জন্য বিয়ের প্রস্তাব নেই আর পাত্র হিসেবে হ্যাবেন তালুকদারকে গ্রহণ করে নিতে আমোর কথা শুনে আমার বউ কেঁপে উঠল আমি উত্তেজিত হয়ে বলে ফেললাম অসম্ভব তখনই রুমে ঢুকলেন হ্যাবেন তালুকদার মেলায় দেখা সেই কৃষ্ণবর্ণের অপরিচিত পুরুষটি তাকে দেখিয়ে আমি রেগে বললাম এটা কি ধরনের অসভ্যতাম কারো রুমে ঢুকতে হলে নক করে পারমিশন নিয়ে ঢুকতে হয় তা কি আপনি জানেন না আম্মু তখন আমার হাত চেপে ধরলো আতঙ্কিত হয়ে বলল চুপ কর আহি চুপ কর বাবা বসো তুমি কিছু মনে করো না মেয়ে আমার বুঝতে পারেনি ভুল করে ফেলেছে আমি অবাক হয়ে তাকালাম মায়ের দিকে হ্যাবেন তখন মুচকে হেসে বলল আই লাইক ইট শাশুড়ি মা ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি আমার হবু বইয়ের সাথে আলাদা কথা বলতে পারি যদি মাইন্ড করেন তাহলে আই এম এক্সট্রিমলি সরি শাশুড়ি মা আপনি এবার আসতে পারেন বলেই আমাকে দরজার দিকে ইশারা করলো সেই মুহূর্তে আমি বুঝে গেলাম লোকটা অসভ্যের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে বেয়াদবের চরম সীমানায় পৌঁছে গেছে আমার বাবা মা নিরীহ মানুষ নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের এলাকায় বড় বড় নেতা ঢুকেছে এতে এলাকার মানুষের ভয়ের শেষ নেই তারা নিজ ঘরে চোরের মতো বসে আছে কেউ এগিয়ে আসেনি আমাদের সাহায্য করতে বাবা মা বোন মাথা নিচু করে বসেছিল আর রুমের ভিতর ছিলাম আমি আর হ্যাবেন আমি বের হওয়ার সাথে সাথে দরজা লাগিয়ে দেয় হ্যাঁ ভয় আমার গলা শুকিয়ে যায় আমার সে ভয়ের তো মুখ দেখে হো হো করে হেসে ওঠে হ্যাবেন কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলে আই লাইক ইট গা ঘিন ঘিন করে ওঠে আমার দু হাতে নিজের কাপড় খামচে ধরি হ্যাবেন অশুভ্যের মতো আমার আশেপাশে ঘুরতে থাকে একসময় বিছানায় পায়ের ওপর পা তুলে বসে আমি ঠায়ে দাঁড়িয়ে আছি সে আমার দিকে বৃষ্টির নজর বোলাতে থাকে আর বলে অশুভ তিথি জন্ম আমার আমার সান্নিধ্যে এলে সকল শুভ হয়ে যায় অশুভ সকল সুন্দর হয়ে যায় অসুন্দর সকল ভালো হয়ে যায় খারাপ সব ঠিক হয়ে যায় ব্যাঠিক। আমার উপস্থিতি সকলের জন্য হয়ে ওঠে রুদ্ধকর আমার আমিকে না গ্রহণ করা যায় না বর্জন করা যায় সে আমিকে স্বামীর স্থান দিতে হবে তোমায় স্বামী মানে তো তোমার আমার ধর্মে বলা আছে আল্লাহর পর যদি কাউকে সেজদা করা যায়জ হতো তাহলে স্ত্রীকে বলা হতো নিজ স্বামীকে সেজদা করতে তোমার সে অমূল্য মানুষটি হব আমি তোমার সারা অঙ্গের নামকরণ হবে আমার নামে তোমার প্রতিটা নিঃশ্বাস সঞ্চালন করবে আমার নামে তোমার ধ্যান হবে আমি তোমার জ্ঞান হবে আমি তুমি পুরোটাই হবে আমিময় আশ্চর্যের শেষ পর্যায়ে চলে যাই আমি বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলি ছোটোবেলা থেকে যে কেউ প্রথম দর্শনেই সুন্দরী বলে আখ্যায়িত করে ক্লাস সিক্স থেকে আমার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করে পড়াশোনা ভালো বলে মা চাইতেন আমি পড়াশোনা করি তাই বিয়ের প্রস্তাব নিয়ে এলে বাবা কিছু না বললেও মা সরাসরি না করে দিতেন ম্যাট্রিক পাস করার পর থেকে শুরু হয় অত্যাচার সকাল বিকাল বাড়িতে ঘটক আসা যাওয়া করত ছেলের মা বাবা লোভ দেখাতো ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজিয়ে দিবে রাজধানী করে রাখবে বিয়ের পর পড়াশোনাও করাবে আমাদের পারিবারিক অবস্থার উন্নতি করে দেবে এই সেই নানা রকমের লোভ দেখাতো আমার বাবা লোভে পড়লেও মা কখনও এসবে মন দিত না কারণ আমার মায়ের বড় বোনের শ্বশুরবাড়ির লোকও নাকি এমন অনেক ভালো মানুষই দেখিয়ে বাড়ির বউ করেছিল কিন্তু খালার সেখানে সুখ হয়নি পড়াশোনাও করায়নি যার ফলে এখন অবধি শ্বশুরবাড়ির অত্যাচারে ভুগছে আগে শ্বশুর শাশুড়ি আর এখন ছেলে বইয়ের অত্যাচার সহ্য করছে এসব দেখি মা আমাকে আর ছোটো বোনকে সব সময় বলতো আহি আমি তোদের উচ্চ শিক্ষিত করব। আমি যদি মারা যাই তাহলে ওনাকে তুই মানুষের মতো মানুষ করবি তোরা দু বোন নিজের পায়ে দাঁড়াবি কখনোই অন্যের ওপর ভরসা করবি না কখনো অন্যের কাছে মাথা নত করে জীবন পার করবি না সে মায়ের মেয়ে আমি সদ্য আঠারোতে পা দিয়েছি তখন আমি বরাবরই প্রচণ্ড সাহসী পড়াশোনা করে শিক্ষিত হচ্ছি কোনো অন্যায়ের কাছে মাথা নত করার জন্য নয় তাছাড়া মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসে ভদ্রভাবে সভ্যতা বজায় রেখে অথচ ওই মানুষটা গুন্ডা মস্তানদের মতো আচরণ করছে কথার মাঝেই পাওয়ার দেখাচ্ছে বিয়ে তো পুতুল খেলা নয় বিয়ে মামাবাড়ির আবদারও নয় এভাবে অসভ্যের মতো বিয়ের প্রস্তাব দিলে কোনো মেয়ে রাজি হবে যেখানে বিয়ের জন্য মানসিকভাবেও প্রস্তুত নই আমি তাই তেজি গলায় বললাম বিয়ে কোনো ছেলে খেলা নয় আপনি বিয়ের প্রস্তাব দিয়েছেন এতে কোনো ভুল নেই কিন্তু আপনার প্রস্তাবের ধরনটা খুবই বাজে তাই আপনার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় কথাটা বলা মাত্রই উনি ভয়ঙ্কর এক হাসি দিলেন সে হাসিতে বিরক্ত যতটা না হয়েছিলাম তার থেকেও ভয় পেয়েছিলাম দ্বিগুণ কিন্তু সে ভয়টা ওনাকে বুঝতে না দিয়ে অপমানে সুরে বললাম এবার আপনি আসতে পারেন কথাটা বলে আমি যেই দরজা খুলতে যাব অমনি উনি আমার হাত টেনে ধরলেন আমার মেজাজ গরম হয়ে গেল অচানক একজন পুরুষ মানুষ এভাবে আমাকে স্পর্শ করবে আর আমি সেটা মেনে নেব পেছন ঘুরে ঠাস করে এক থাপ্পড় লাগিয়ে দিলাম গালে রাগান নিতে গলায় বললাম ডোন্ট টাচ মি নেতা হন আর যাই হন না কেন আমি ভয় পাই না আপনাকে মেয়েদের শরীরে বিনা পারমিশনে স্পর্শ করার শাস্তি এটাই আপনি নেতা বলে অন্যান্য মেয়েরা খাতের যত্ন করল এই আহি সেটা করবে না উনি আমার হাতটা ছেড়ে দিলেন ওনার চোখ মুখ ভয়ঙ্কর আকার ধারণ করলো রক্তিম চোখে আমার দিকে তাকালেন উনি ওনার সে চাহনিতে অন্তরাত্মা কেঁপে উঠলো আমার নিজেকে স্ট্রং রেখে শুকনো এক ঢোক গিলে যে চলে যাব তখনই উনি হিংস্র গলায় বলল আই ডোন্ট লাইক ইট বলেই আমাকে খুব হিংস্রভাবে সুন্নিতে তুলে ওনার কাঁধে তুলে নিয়ে ঘর থেকে বের হলো প্রথমে আমি বুঝে উঠতে পারছিলাম না ঠিক কী ঘটল যখন বুঝলাম তখন লজ্জায় মরে যেতে মন চাচ্ছিল কিল্লাতে শুরু করলাম দু হাতে সমান তালে কিল ঘুষি দিতে শুরু করলাম কিন্তু এতে উনি বিন্দু পরিমাণ রেসপন্সও করলেন না সকলের সামনে নিয়ে গিয়ে গলা উচিয়ে বললেন আমার বউকে আমি নিয়ে গেলাম তোরা আমার শ্বশুর শাশুড়ি আর শালিকাকে যত্ন সহকারে আমার রাজ্যে নিয়ে যাবি আমার বাবা ভয়ে দুহাত জোর করে কেঁদে ফেলে বলে বাবা গো আমরা ছোটোখাটো মানুষ আমাদের কাছে জীবনের থেকেও সম্মানের মূল্য অনেক বেশি এভাবে আমার মেয়েটাকে নিয়ে যেও না তাহলে যে লোক সমাজে মুখ দেখাতে পারবো না উনি তখন বৃষ্টিভাবে হাসতে থাকে আর বলে আহ শ্বশুর মশাই মুখ দেখাতে না পারলে ঘরে শুয়ে বসে আরাম করবেন কি দরকার এমন চাঁদ মুখখানা সমাজকে দেখানোর আমার শাশুড়ির জিনিস অন্য কেউ কেন দেখবে শ্বশুরমশাই ইটস ভেরি ব্যাড আমার বাবা ওনার ধূপা আঁকড়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে মা আঁচলে মুখ গুজে কাঁদছিল তখন ভয় ছোটো বোনও কান্না শুরু করে আমি ওনার থেকে ছোটার চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু পারছিলাম না বাবার থেকে পা ছুটিয়ে উনি আবারও বৃষ্টিভাবে হাসতে শুরু করে আর বলে আই ডোন্ট লাইক ইট শ্বশুরমশাই বয়স হয়েছে আপনার এত উত্তেজিত হবেন না লোকের কাছে মুখ দেখানোর প্রয়োজন যাতে না পড়ে সেই ব্যবস্থা আমি করে দেব বাজার ঘাট সংসার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না মেয়ে জামাই আছে তো এত চাপ নিচ্ছেন কেন এত চাপ নেবেন না এ বয়সে এত চাপ নিলে তো স্ট্রোক করে মরে যাবেন আর আমার শাশুড়ি হয়ে যাবে বিধবা আমি কিন্তু বিধবা শাশুড়ি অ্যালাউ করবো না বলেই চোখ মেরে আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় পুরো এলাকার মানুষ দূর থেকে তামাশা দেখে কেউ এগিয়ে আসে না আমাকে ওই হিংস্র মানুষটার থেকে রক্ষা করতে হাত পা ছোড়াছুরি করতে করতে ক্লান্ত হয়ে যায় আমি বোঝে যাই বিস্তৃভাবে ভেসে গেছি আমি না গায়ের জোর না ক্ষমতার জোর কোনোটাই নেই আমার এই লোকটার সাথে পারবো না আমি আমাকে অন্যভাবে কিছু করতে হবে আইনের সহায়তা নিতে হবে এলাকার সবাই চোখ থাকতে অন্ধ মুখ থাকতে বোবা হয়ে রইল যার কেউ নেই তার আল্লাহ আছে দেশের আইন এতটাও দুর্বল নয় আইনের সহায়তা নিলে নিশ্চয়ই এই লোকটার কঠিন শাস্তি হবে সারা রাত নজরবন্দি করে রাখা হয় আমাকে সকাল হতেই হ্যাবেন তালুকদারের মা আসে আমার কাছে আমার শাশুড়ি মা রুবিনা তালুকদার দুর্বল চোখে তাকায় ওনার দিকে লম্বা চওড়া ধপধপে সাদা চামড়ার মহিলা তিনি পরনে জামদানি শাড়ি গা ভর্তি স্বর্ণের অলঙ্কার বাঙালিভাবে শাড়ি পরায় অমন ভারী গহনা পড়ায় মনে হচ্ছিল বহু যুগ আগের সময়ের জমিদার গিন্নি আমার কাছে এসে আমার চিবুকে হাত রেখে মিষ্টি করে হেসে বললেন মাশাল্লাহ তার গলা থেকে একটি হার খুলেও আমাকে পরিয়ে দিলেন বললেন আমি তোমার শাশুড়ি মা তখনই আমি চিনতে পারি উনি হ্যাবেনের মা ওনাকে দেখে আমি কেমন যেন ভরসা পেলাম কান্না মিস্ত্রিত গলায় বলে উঠলাম আনটি আপনার ছেলে আমাকে জোর করে তুলে এনেছে প্লিজ আপনি আমাকে বাঁচান আমার কথা শুনে ওনার মুখটা ছোট হয়ে গেল কেমন আমাকে ইশারা করে চুপ করতে বললো তারপর নিজের মতো হেসে হেসে কিছুক্ষণ কথা বলে চলে গেলেন আমি বুঝলাম আমাকে বাঁচানোর মতো কেউ নেই এখানে ঠিক সময় সকালের খাবার দেওয়া হলো আমাকে কিন্তু আমি খাবার মুখে তোলা তো দূরের কথা ছুঁয়েও দেখলাম না দুপুর গড়াতে না গড়াতেই একদল মেয়ে এসে শাড়ি গয়না পরিয়ে দিল আমার নিষেধ তারা শুনল না আমি যে একজন মানুষ সেটাই বোধহয় সকলে ভুলে গেল পুতুল মনে করে নিজেদের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে গুছিয়ে চলে গেল তারা খানিক পর বর বেশে রুমে হইল হ্যাবেন ওনাকে দেখে রাগে আমার শরীর কাঁপছিল কিন্তু আমি ওনাকে রাগ না দেখিয়ে অনুরোধের কণ্ঠে বললাম প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না যার জীবনের পুরোটা জুড়ে সর্বনাশের খেলা তাকে তুমি সর্বনাশ করতে নিষেধ করছো আই লাইক ইট আমি ডুবড়ে কেঁদে উঠলাম আমার কান্নার শব্দে উনি বিরক্ত হয়ে টানা সুরিয়ে বললেন আই ডোণ্ট লাইক ইট কবুল বলার সময় যখন আমি কবুল বলছিলাম না তখন উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন আমার শ্বশুর শাশুড়ি মা বোধ হয় বড্ড কষ্টে আছে ডিয়ার উফস সাথে আবার পুচকি শালিকা হু হু করে কেঁদে উঠলাম আমি সকলের সামনে চিৎকার করে বললাম আমার মা বাবা কোথায় কোথায় আমার বোন কি করেছেন আপনি ওদের সাথে আমার উঁচু গলা শুনে এক ভারী গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো আহ রবিনা নতুন বউকে বলে দাও এই বাড়ির বৌরা এমন গলা উঁচু করে কথা বলে না কণ্ঠস্বরটা ছিল আমার শ্বশুর হুমায়ুন তালুকদারের তখনও আমি ও বাড়ির কাউকে দেখিনি এক আমার শাশুড়ি আর হ্যাবেন ছাড়া আমার শ্বশুরের কথা শুনে আমার শাশুড়ি আমার গা ঘেঁষে বসলেন মিনুতি সুরে বললেন বৌমা কবুল বলো আমি আমার বাবা মায়ের কাছে যাবো হ্যাবেন তখন আবারও ফিসফিস করে বলল। তিন কবুল না বললে এই জীবনে আর বাবা মা বোনের মুখ দেখা হবে না আমি আপনাকে পুলিশই দেব দেশে আইন আইনকানুন আছে এভাবে আপনি আমাদের মতো অসহায়দের উপর জোর জবরদস্তি করতে পারেন না একটা সুযোগ জাস্ট একটা সুযোগ পাই ছাড়ব না আমি আপনাকে চোখ তুলে একবার আশেপাশে চেয়ে তো দেখো পুলিশ কাকুরাও উপস্থিত রয়েছে এখানে আমি চমকে আশেপাশে তাকাতেই দেখি পুরো ড্রয়িং রুম জুড়ে গিজ মানুষ এত মানুষের ভিড়ে দুজন পুলিশকেও দেখতে পেলাম যারা ড্রিঙ্ক করছে একপাশে দাঁড়িয়ে কাল থেকে না খেয়েছিলাম সারাদিন মুখে একটা দানাও তুলিনি তার উপর এভাবে মানসিক টর্চার করা হচ্ছে সব মিলিয়ে শরীর ছেড়ে দিলাম আমি হ্যাবেন নিজের বকের সাথে মিশিয়ে নিল আমায় জ্ঞান হারিয়েছি কিনা দেখতে আমার মুখের দিকে ঝুঁকে এলো আমার চোখ দিয়ে অনবর্ত পানি ঝরছে দুর্বলতায় নিতে পড়েছিলাম কিন্তু জ্ঞান হারেনি তা দেখে বাঁকা হেসে কাজী সাহেবকে ইশারা করলো হ্যাবেন আবারও চারদিক থেকে ধনী উচ্চারিত হলো বলো মা কবুল অঢেল অনীহা নিয়ে হ্যাবেন তালুকদারের নামে তিন কবুল বলি আমি ওই দিন কবুল আমার কাছে মৃত্যুদণ্ড থেকেও কঠিন ছিল আর হ্যাবেনের কাছে ছিল আমাকে সম্পূর্ণভাবে তার আয়ত্তে নেওয়ার মূল মন্ত্র কবুল বলার পরপরই মা বাবা বোনকে নিয়ে আসা হয় তিনজনের মুখে এ দুঃখের লেশমাত্র নেই কিন্তু ওদের দেখে ফুপিয়ে কেঁদে উঠি আমি আমার মা আমার পাশে এসে বসে হ্যাবেন ওঠে যায় আমার পাশ থেকে মা আমার হাত চেপে ধরে বলে আহিমা যা হয়েছে হয়েছে সবটা মেনে তুই দেখবি খুব সুখী হবি এই বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ ভালো রে মা আমি ছল চোখে তাকাই মায়ের মুখের দিকে ভাঙা আওয়াজে বলি মেনে নেওয়ার মতো কিছু ঘটেছে আম্মু এমন বিকৃত মস্তিষ্কের একটা মানুষকে কি করে স্বামী হিসেবে মেনে নেব আমি এ বাড়ির মানুষ যদি ভালোই হয় এমন অন্যায়কে কি করে মেনে নিচ্ছে তারা অসহায় মুখে তাকায় মা কিছু বলতে নেবে তখনই একটি মেয়ে এসে আমাকে চেপে ধরে বলে ভাবি ও ভাবি আমার সুন্দরী ভাবি এদিকে তাকাও দেখো আমি তোমার একমাত্র ননদিনী হিয়া হ্যাভেনের ছোটো বোন হিয়া এসে আমার সাথে পরিচিত হয় একে একে ও সকলের সাথে পরিচয় করানো হয় আমাকে হ্যাবেনের দুটো কাজিন নাম হ্যারি আর হীরা সম্পর্কে আমার দেবর তারা। শ্বশুর শাশুড়ি দেব ননদ চাচা শ্বশুর সকলের সাথে পরিচয় হয় আমার চাচে শাশুড়ি নাকি অনেক বছর হলো পরলোক গমন করেছেন সকলের সাথে পরিচয় পর্ব শেষে হিয়া আমাকে হ্যাভেনের রুমে নিয়ে যায় রুমে ঢুকেই গা ঘিন ঘিন করে ওঠে আমার পুরো রুম ফুল দিয়ে সাজানো হয়েছে বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে ইংলিশে লেখা ছিল এংরি পার্ট হ্যাভেন ম্যারিথ উইথ সুইট বার্ড হিয়া আমাকে কাবার দেখিয়ে বলল ওখানে তোমার সব প্রয়োজনীয় জিনিস রাখা হয়েছে যাও যা লাগে নিয়ে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও নয়তো আমার দাদানের পেট খারাপ হয়ে যাবে বলে মুস্তি হেসে বেরিয়ে গেল আমার কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছিল তখন শরীরে কাটা দিচ্ছিল কেমন যে বিয়েটাই আমি মন থেকে গ্রহণ করিনি যে মানুষটাকে স্বামী হিসেবে গ্রহণ করিনি তার সাথে কি করে ভাবতে গা এড়ে উঠল কিন্তু লোকটা যে পরিমাণের অসভ্য ইতর আমি কি এই যখনই ইতরের থেকে রেহাই পাব ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই দেখি হ্যাভেন বিছানায় শুয়ে আছে হাঁটুর ওপর এক পা রাখা গুনগুন করে গান গাইছে পরনে সাদা টি শার্ট কালো ট্রাউজার আমি কখনো বাহ্যিক সৌন্দর্যকে গুরুত্ব দেইনি কিন্তু সেদিন সে মুহূর্তে মনে হলো ওই লোকটার মতো কুচ্ছিত দেখতে এ দুনিয়ার আর একটা মানবনী সত্যি বলতে ওর স্বভাব আচরণে তিক্ত হয়ে এমন ধারণা আপনি আপনি চলে আসে আমার মনে আমাকে দেখি উনি চট করে উঠে বসে বৃষ্টিভাবে যে বৃষ্টি একটা হাসি দিয়ে আমার কাছে এগিয়ে আসে আমি দুপা পিছিয়ে যাই তীক্ষ্ণ কণ্ঠে বলি একদম কাছে আসার চেষ্টা করবেন না কোনো মেয়েকে জোর করে বিয়ে করে রেপ করাকে পুরুষত্ব বলে না মিস্টার হ্যাবেন তালুকদার আমার নিয়মিত এটা লেখা নেই সুন্দরী বরং লেখা আছে এত সুন্দরী বউকে বিয়ে করে রেপ না করলে বউ ভাববে আমি কাপুরুষ কিচ্ছু পারি না আমি বলে বৃষ্টিভাবে আমাকে স্পর্শ করতে আসে আমি পিছাতে পিছাতে একদম দেয়ালের সাথে মিশে যাওয়ার উপক্রম সামনের এই জঘন্য মানুষ যখনও স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি কিন্তু পারি না লোকটা আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে কেউ বলেছিল এত সৌন্দর্যের অধিকারিণী হয়ে এই পৃথিবীর বুকে জন্মাতে তোমার এই সকল সৌন্দর্য হ্যাবেন তালুকদারের নামে উৎসর্গ করার জন্য প্রস্তুত হও সুন্দরী বিয়ে শব্দটি নিয়ে প্রতিটি মেয়ের মনের সুপ্ত কোণে থাকে একরাশ অনুভূতি বিয়ে দু অক্ষরের সমন্বয় একটি শব্দ হলেও এর সাথে জড়িয়ে থাকে অসংখ্য আবেগ অনুভূতি ভালোবাসা বিশ্বাস নির্ভরশীলতা একটি বিয়ের সম্পর্কে শুধু দুটো মানুষের মনের মিল বা দুটো মানুষের বোঝাপড়ার বিষয়টি মুখ্য ভূমিকা পালন করে না বিয়ে মানে নির্দিষ্ট দুটো মানুষের মনের মিলের পাশাপাশি দুটো পরিবারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ভরসা বিশ্বাস কিন্তু এসব ঠুনকো হয়ে যায় যেদিন থেকে বিয়ে নামক পবিত্র সম্পর্কের বন্ধনে খুব বাজেভাবে জড়িয়ে পড়ি আমি শুনেছিলাম বিয়েকে বলা হয় শান্তির প্রতীক কিন্তু যেখানে স্বামী নামক মানুষটা থাকে অপ্রিয় ঘৃণ্য সেখানে শান্তি কী করে আসবে বিছানার একপাশে পাশে গুটি সুটি হয়ে অনবরত অশ্রু বিসর্জন দিচ্ছি আমার ঠিক সামনাসামনি সোফায় বসে আছে হ্যাবেন সকাল আটটা বাজে তখন লোকটা সোফায় গায়ে লিয়ে বসে টি টেবিলে দুপা মেলে দিয়েছে দৃষ্টি তার ফোনের স্ক্রিনে নিবদ্ধ একটা মানুষ এতটা নির্দয় কি করে হতে পারে এই একটি প্রশ্নই যেন বারবার বুকের ভিতর করা না ছিল আঠারো বছর বয়স আমার তখন প্রেম ভালোবাসার সম্পর্কে নিজেকে জড়ানোর কথা কখনো ভাবতেও পারেনি বিয়ে নিয়েও মানসিকভাবে প্রস্তুত ছিলাম না অনুভূতি গোঠা ছিল একেবারেই শূন্য সেই শূন্য অনুভূতিতে মানসিক শারীরিক দুদিক থেকে বিধ্বস্ত করা হয় আমাকে সে মুহূর্তে বাক্ষণ্য হয়ে অস্ত্র বিসর্জন দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না আমার আমার ফুপানির শব্দে হ্যাভেন বিরক্ত হয়ে ফোন থেকে চোখ তুলে তাকায় আমাকে দেখে মুস্কি হেসে ফোনটা এক পাশে রেখে টান টান হয়ে বসে তাচ্ছিল কণ্ঠ বলে ওহে সুন্দরী কেন এত বিচলিত হচ্ছ তোমার সৌন্দর্যের বিসর্জন হয়েছে তোমারই মতন খাঁটি অশ্রু আর কত ঝরাবে আমি কোনো প্রতিক্রিয়া দেখালাম না শুধু কান্নার বেগ কমিয়ে দিলাম উনি বসা থেকে উঠে দাঁড়ালেন আমার কাছে উনি পুরোটাই ছিলেন বিরক্তিকর তার মধ্যে সবচেয়ে বেশি বিরক্তিকর আচরণ যেটা পরিলক্ষিত হলো তা হলো হঠাৎ হঠাৎ খুব বিস্ত্রীভাবে হেসে ওঠেন উনি তখনও বেশ উচ্চসুরে হেসে উঠলেন কান্না থামিয়ে তপ দেখিয়ে কিছুক্ষণ চেয়ে রইলাম এমন অদ্ভুত মানব পৃথিবীতে আর দুটো দেখিনি আমি যদি সম্ভব হতো ওই মুহূর্তে ওনার গলায় দড়ি ঝুলিয়ে সিলিং ফ্যানের সাথে টাঙিয়ে দিতাম কিন্তু তা সম্ভব নয় তাই স্তব্ধ হয়ে চেয়ে রইলাম আর উনি ঘর কাঁপিয়ে হাসছি আর ঘুরপাক খাচ্ছি অতিরিক্ত লম্বা মানুষটা গায়ের রঙ কৃষ্ণবর্ণ চোখ জোড়া থাকে সবসময় লাল আভাযুক্ত কালো বর্ণের মানুষদের চোখ লাল কি ভয়ঙ্করই না লাগে আমার কাছে ওনার ওই রক্তিম চোখেই ওনার সকল হিংস্রতার বহিঃপ্রকাশ আচমকে উনি আমার খুব কাছে চলে এলেন আমার আলতো ছিয়ে প্রশ্ন করলেন বান্ধবীর নাম কি আমি চমকে তাকালাম ওনার দিকে চোখে চোখ পড়তেই ঘৃণায় অন্যদিকে চোখ সরিয়ে নিলাম উনি আমার মুখোমুখি হয়েছিলেন আবারও প্রশ্ন করলেন নাম কি তার কার কথা বলছেন আপনি মুখে বিরক্তির ছাপ তুলে রাগে গলায় প্রশ্নটি করলাম বই নেশায় পড়ে আর খোঁজ নেওয়া হয়নি সে বান্ধবী যার জন্য এমন পূর্ণিমার আলো আমার ঘরে স্থাপিত হলো উনি মিনার কথা বলছিলেন বুঝতে পেরে আমি তাচ্ছিল্য কণ্ঠে বললাম কেন এবার মিনার পালা নাকি আমার কথা উনি আবারও হাসতে শুরু করলেন আমার থেকে খানিকটা সরে গিয়ে বিছানা ধপাস করে শরীর ছেড়ে দিলেন বিছানার সাথে সাথে আমিও কেঁপে উঠলাম উনি হাসি থামিয়ে ওনার লোনুপ দৃষ্টি ছুঁড়লেন আমার দিকে আমার গা ঘিন ঘিন করে উঠলো উনি চোখ ঘুরিয়ে বলতে লাগলেন তোমাকে বউ করে এনেছি এর পেছনে রয়েছে বহু কারণ তার মধ্যে সর্বপ্রথম কারণটি হলো তোমার ওই বান্ধবী আমি এই হ্যাবেন তালুকদারকে তাচ্ছিল্য করে কেউ পার পেয়ে যায়নি ভুলক্রমে এই সাহস যে দেখায় তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয় তা তার ধারণারও বাইরে আর আমাকে প্রত্যাখ্যান করার শাস্তি কতটা ভয় হতে পারে তা আশা করি তুমি বুঝে গেছো রাগে ক্ষোভে খুন করতে ইচ্ছে করছিল লোকটাকে আমি তার দিকে ক্ষুদ্ধ হয়ে চেয়েছিলাম উনি এক পলক আমার সে চাহানি দেখে এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো আঙ্গুলে তুরি বাজিয়ে বলল আমি ভীষণ অভদ্র তবুও ভদ্রতা দেখাতে গিয়েছিলাম আফসোস আমার ভদ্রতা তোমার কপালে শৈল না এলে মাছে বলতে হবে নয়তো হ্যাভেন তালুকদারকে থাপ্পড় দেওয়ার সাহস যে এসে মেয়ে করবে না আমি চমকে চোখ বড় বড় করে তাকালাম উনি আবারও বিস্ত্রীভাবে হেসে ঘাড় বাকিয়ে বললেন বিয়ে তো শোভভাবেই হতো যদি না এই সুন্দরমুখে তিক্ত বলি শোনাতে যদি এই নরম হাতের কঠিন স্পর্শ না দিতে যাক সে কথা দোষটা বোধহয় বেশি হয়ে গেছে সুন্দরী এরপর কাজে বাধা না দিলেই মঙ্গল আমি আর চুপ থাকতে পারলাম না হিংস্র হয়ে ওনার কলার চেপে ধরে চিৎকার করে বললাম আমি আপনাকে স্বামী হিসেবে মানি না আর না মানি এই বিয়েটাকে জোর করে সব পাওয়া যায় না মিস্টার হ্যাবেন তালুকদার উনি এক ঝটকে আমাকে ছুঁড়ে ফেললেন বললেন গলাটা নামিয়ে এই স্পর্ধা যেন দ্বিতীয়বার আর না দেখি জোর করে সব পাওয়া যায় কি যায় না সেটা এখনও বোঝার বাকি আছে কিছুক্ষণ থেমে আবারও বললেন লিসেন সৌন্দর্য সবার জীবনে সৌভাগ্য বয়ে আনে না তোমার সৌন্দর্য তোমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে তোমার কাল দিন নিয়ে এসেছি আমি এত দুর্দশায় তোমার সৌভাগ্য এটাই বিয়ে করেছি ভোগ করেছি কিন্তু ছেড়ে দেয়নি আপনার ছাড়ার অপেক্ষা আমি করব না জাস্ট একটা উপায় হোক এখান থেকে নিজেকে আমি মুক্ত করবই হ্যাবেন মেঝিতে তিনবার থুতু ফেললো ভয়ঙ্কর কণ্ঠে গর্জন ছাড়লো সে উপায় এ জীবনে আর হবে না বউকে সহজ হাতে হ্যান্ডেল করার মতো বোকা আমি না ভালোবেসে বিয়ে করিনি সুন্দরী চিনতাম না জানতাম না হুট করে এক পলক দেখে বিয়ে কই কি এমনি এমনি করেছি নাকি এর পেছনে বহু কারণ রয়েছে তার মধ্যে তিনটি কারণ স্পেশাল এক তুমি রূপসী আমি কুৎসিত দুই তুমি পবিত্র আমি অপবিত্র তিন না এটা না হয় সঠিক সময়ে বলবো উনি দরজার দিকে এগোতে লাগলো আমি কান্না জড়িতে গলায় অনুরোধ করে বলে উঠলাম আপনি আর কারো কোনো ক্ষতি করবেন না সব শাস্তি আমি পেয়েছি তাহলে কেন মিনাকে শাস্তি দেবেন আপনি বিনিময়ে ঘুরে দাঁড়ালেন উনি বললেন আই লাইক ইট এত আপসেট হইও না সুন্দরী যার জন্য এমন বউ পেলাম তার ক্ষতি করতে পারি নাকি শুধু দেখিয়ে দেব বাদরের গলায় মালা অসম্ভব সুন্দর মানিয়েছি দরজা খুলতেই আমার ছোট বোন অনার সামনে পড়ে অনাকে দেখে উনি ওনার সেই বৃষ্টির ভয়ঙ্কর হাসিটা দেয় অনা ভয়ে জড়োসড়ো হয়ে যায় আমি দ্রুত গিয়ে অনাকে বুকে জড়িয়ে নিই আর ক্রুদ্ধ হয়ে বলি দয়া করে আমার ছোট বোনটার সামনে এমন বৃষ্টির রূপ বের করবেন না উনি কথা না বাড়িয়ে গুনগুন করতে করতে পাশ কাটিয়ে চলে যায় আর আমি অনাকে নিয়ে রুমে যাই কিছুক্ষণের মধ্যে হিয়া রুমে আসে বলে রেডি হয়ে নিচে যেতে ও বাড়ির নিয়ম অনুযায়ী নতুন বউকে সকলকে খাবার বেরিয়ে দিতে হবে ইচ্ছে না থাকলেও যেতে হলো আমাকে যাওয়ার আগে ভালোভাবে শাড়ি পরিয়ে দু হাতে মোটা মোটা বালা গলায় ভারী হাড় পরিয়ে দিল শাড়ির আঁচল দিয়ে মাথায় লম্বা ঘুমটা টেনে দিয়ে বলল সকলের সামনে যেন ঘুমটা না খুলে যায় তাহলে আমার শ্বশুর না অসন্তুষ্ট হবেন অযথা কথা না বাড়িয়ে হিয়ার সাথে নিচে চলে যাই খাবার টেবিলে মা বাবাকে দেখতে পেলাম মায়ের পাশে বসলো একে একে ও সবাই এসে বসলো সেদিনই প্রথম সবাইকে ভালোভাবে খেয়াল করলাম আমি আমার শাশুড়ি মা অমায়িক সুন্দরী অথচ মশাই আর চাচা শ্বশুর কৃষ্ণবর্ণের আমার দুই দেবর হ্যারি আর হীরা বিদেশিদের মতো ফর্সা তিন ভাই সুঠাম দেহের অধিকারী বডি ফিটনেস দেখিয়ে বোঝা যায় নিয়মিত জিম করে এরা তিন ভাই একসাথে বসেছে কিন্তু হ্যারি হীরার পাশে হ্যাভেনকে আমার একটুও পছন্দ হচ্ছিল না দুই ভাই কি সুন্দর নিচের দিকে মাথা রেখে খাচ্ছে আর ওই অসভ্য ইতরটা ব্যাহার মতো আমার দিকে চেয়ে চেয়ে খাচ্ছে আমি ভেবে পাচ্ছিলাম না এতগুলো সভ্য মানবের মাঝে এই একটা অসভ্য মানব কী করে ঠাই পেল আর এই চরম বেয়াদবের হাড্ডিটা আমার কপালে কেন জুটল দীর্ঘশ্বাহস ছেড়ে শাশুড়ি যা যা বলছিল করছিলাম খাবার শেষে শাশুড়ি এক বাটি পায়েস হাতে ধরিয়ে দিলেন বললেন হ্যাবেনকে দিতে ততক্ষণে হ্যাবেন রাক্ষসের মতো তিন প্লেট পোলাও মাংস গিলে উপরে চলে গেল আমি আশ্চর্য হয়ে চেয়ে রইলাম শাশুড়ির মুখের দিকে সে বলল চিন্তা করো না খেতে পারবে দশ বাটি ভাত খেলেও খাওয়া শেষে এক বাটি পায়েস না খেলে ওর পেট ভরে না কথাটা শুনে মন চাচ্ছিল পায়েসের সাথে মিশিয়ে তারপর পেট ভরায় দুদিন ধরে ঠিকভাবে পেটে দানা পানি পরেনি আমার খিদায় পেট চুঁচু করছিল কিন্তু নিজে থেকে খাওয়ার কথা বলতেও পারছিলাম না আমার মা তখন অনাকে পোলাও খাইয়ে দিচ্ছিল মনে মনে আফসোস করতে থাকলাম ও আম্মু একটু এদিকে নজর দাও তোমার বড় মেয়ে খিদের জ্বালায় কমায় চলে যাচ্ছে সশরীরে শেষ দেখাটুকু একটু দেখে নাও গো আম্মু বিয়ে সাত দিন কেটে যায় বাবা মা বোনও চলে যায় নিজ বাড়িতে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করি আমি যাতে এই নরকে আমাকে একা রেখে না যায় কিন্তু লাভ হয় না বাবা মা এক গাদা জ্ঞান দিয়ে বুঝিয়ে চলে যায় মায়ের বলা শেষ কথাটা বারবার কানে বাড়ি খায় আমার আহি মা জন্ম মৃত্যু বিয়ে সবই ওই ওপর আলার হাতে বিয়েটা যেভাবেই হোক না কেন হ্যাবেন তোর স্বামী তাকে তুই কখনো অসম্মান করিস না তার অবাধ্য হবি না কখনো। কত বড় লোক বাড়ির বউ হয়েছিস তুই বলতো এত বড় বাড়িতে আমরা কোনোদিন তোকে বিয়ে দিতে পারতাম না তো শাশুড়ির সাথে কথা হয়েছে উনি বলেছেন তোকে পড়াশোনা করাবে যত পড়তে চাস পড়াবে কোনো অসুবিধা নেই রাজধানী করে রাখবে তোকে আমি মায়ের কথা মানতে নাড়াচ্ছিলাম বলে মা বলেন দেখ এ বাড়ির লোক যদি খারাপ হতো যে বাবা যদি খারাপ মানুষ হতো আমাদের এত খাতের যত্ন করতো না আর তোকেও বই স্বীকৃতি দিয়ে সারা জীবন নিজের কাছে রাখতে চাইত না বিয়ে যখন হয়ে গেছে মেনে নেই সবটা দেখবি খুব সুখী হবি তুই আমার দোয়া সব সময় আছে তোর সাথে শুনেছি জামাই বাবা খ্যাপাটে হলে মনটা খুব ভালো তোকে খুব ভালো রাখবে মাকে সেদিন বলতে পারেনি মাগো। তোমার জামাই এত ভালো দিয়ে কি হবে সে তো তোমার মেয়েকে ভালোবেসে বিয়ে করেনি সে তোমার মেয়েকে বিয়ে করেছে নিজের জেদ বজায় রাখতে রূপের নেশায় পড়ে বিয়ে করেছে উনি আমায় সুখ কাকে বলে ভালোবাসা বিহীন সুখ কেমন হয় অচেনা জায়গা অচেনা মানুষজনদের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারছিলাম না সারাদিন শাড়ি পরে সংসেজে ঘুরে বেড়াই রাতের বেলা ওই ঘৃণ্য মানুষটার সংস্পর্শে মনে থাকি দিনগুলো যাও কাটে রাতগুলো কাটে খুবই ভয়ঙ্কর নিজের প্রতি জীবনের প্রতি তৈরি হয় ব্রীতৃষ্ণা মিনা আর রাখি কি এর মধ্যে একদিন হ্যাবেন নিয়ে আসে ওদের সামনে হ্যাবেন আমার কাঁধে হাত রেখে প্রশ্ন করে কি বাদলের গলায় মুক্তর মালা দেখতে কেমন লাগছে উত্তরেরা ওরা দুজনেই নির্বাক ছিল সামান্য একটা বিষয় এভাবে এত দূর গড়িয়ে যাবে ভাবতেই পারেনি ওরা অপরাধীর মতো মাথা নত করে চলে যায় একদিন হ্যারি ড্রয়িং রুমে সোফায় বসে হিয়ার সাথে হাসি ঠাট্টা করছিল আমি গিয়ে হিয়ার পাশে বসতেই হ্যারি মাথা নিচু করে উঠে যায় আমি অবাক হয়ে তাকাই হিয়ার দিকে হ্যারি আর হিয়া বিয়ের পর থেকে একবারও চোখ তুলে তাকাইনি আমার দিকে কি আশ্চর্য সম্পর্কে তো ভাবি হই আমি তাহলে এরা এমন করে কেন হিয়াও যৌক্তিক কোনো উত্তর দেয়নি শুধু বলেছিল লজ্জা পায় অথচ এদের তিন ভাইকে দেখিয়ে বোঝা যায় এরা সেরা লাজহীন হ্যারি আর হিয়া যে লজ্জা পেয়ে আমার থেকে পালিয়ে বেড়ায় না এটা বুঝতেও কষ্ট হয় না আমার বেশ কিছুদিন কেটে যায় শাশুড়ি আর ননদের সাথে মিশতে ইদানিং ভালোই লাগে কথার ফাঁকে জানতে পারি হ্যাভেন আর হ্যারির জন্ম অস্ট্রেলিয়াতে আমার শ্বশুর আর চাচা শ্বশুর বৌদের নিয়ে অস্ট্রেলিয়া থাকতেন সেখানে জন্ম হয় হ্যাভেন আর হ্যারির হ্যারি হ্যাভেনের থেকে বয়সে মাত্র দেড় বছরের ছোট আমার শ্বশুরের বন্ধু ওদের দুজনের নাম রেখেছে এজনের নামের মধ্যে অন্য দেশীয় আভাস পাওয়া যায় এদের কিন্তু আমার মনে হয় হ্যারি অস্ট্রেলিয়া জন্মালেও হ্যাভেন নির্ঘাত আফ্রিকায় জন্ম নিয়েছে আমার শাশুড়ি হয়তো কোনো মিস্টেক করছেন সেগুলো অবশ্য রেগে ধারণা করতাম বিয়ের পঁচিশ দিনের মাথায় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি আমি আশ্চর্য হলেও সত্যি অসুস্থতার পুরো সময়টা হ্যাবেন আমার সাথে কোনো বাজে আচরণ করেনি বিয়ের পর অসুস্থ হওয়ার সুবাদেই হ্যাবেনের বুকে ঠাই হয় আমার নিজের চাহিদা ছাড়া বিয়ের পর হ্যাবেন আমার কাছে আসেনি চাহিদা মিটে গেলে ময়লা আবর্জনার মতো ছুঁড়ে ফেলেছে অথচ সেদিন আমায় পরম আদরে বুকে টেনে নেয় হাজার হোক স্বামী অদৃশ্য এক মায়া অনুভব করি তার জন্য কিন্তু প্রকাশ করি না মনে মনে সিদ্ধান্ত নেই একবার চেষ্টা করে দেখব মন থেকে স্বামী হিসেবে গ্রহণ করার হয়তো ভালো কিছুও পেতে পারি কখনো জেনে বুঝে কোনো অন্যায় করিনি তাহলে আমার সাথে কেন এত বড় অন্যায় হবে যা হয়েছে তা দুর্ভাগ্য হিসেবে গ্রহণ না করে সৌভাগ্য মনে করে সুখিত হওয়াই যায় শুনেছি ভালো সংস্পর্শে এসে খারাপও ভালো হয়ে যায় আমি আমার সব ভালোটা দিয়ে কি পারি না এ মানুষটার খারাপকে মুছে দিতে কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বড় লোকের ছেলে তারপরও রাজনীতি করে সঙ্গই তো খারাপ একবার চেষ্টা করে দেখাই যাক না ফলাফল কি দাঁড়ায় পুরো সাত দিন পর সুস্থ হয়ে আমি আর হ্যাবেনের কাছে আবদার করি আমাকে নিয়ে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসতে চার দেওয়ালে বন্দি থাকতে কারোই বা ভালো লাগে এক মাস ধরে বাড়ির বাইরে পা দেওয়া তো দূরের কথা ছাদে অবধি যেতে দেওয়া হয়নি আমাকে আমার আবদারে হ্যাবেন সেই বৃষ্টি হাসিটা দিল আমি ওই বৃষ্টি হাসিটাকে মধুর নজরে দেখার ভান করে হজম করার চেষ্টা করলাম শাড়ি পরে হালকা গয়নাগাটি পরে রেডি হয়ে নিলাম ডিমে আসতেই হ্যাবেন আমার হাতটা চেপে ধরল গালিতে গিয়ে বসলাম তবু হাত ছাড়ল না ড্রাইভার কাকুকে দেখে আমার ভীষণ লজ্জা লাগছিল ওনাকে নিচু সরে পড়লাম হাতটা ছাড়ুন গাড়িতে বসেও হাত ধরে রাখতে হবে কেন ড্রাইভার ভাবছে বলুন তো ওনার ভাবাভাবিকে কেয়ার করলে আমার তো চলবে না সুন্দরী বিরক্তিতে আর কথা বাড়ালাম না এই লোকটা আর সবেতেই বাড়াবাড়ি একটা ভালো স্বভাবও এর মাঝে লক্ষ্য করা যায় না পুরো সময়টা হাত চেপে ধরেছিল গাড়ি থেকে নেমেও হাত ছাড়েনি সোজা একটি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে একজোড়া কাপলের সামনে গিয়ে বসে এবং আমাকে বুঝতে বলে ভাবলাম হয়তো কোনো বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে দেখা করাতে নিয়ে এসেছে মৃদু হেসে সালাম দিলাম আমাকে দেখে ওই দুজন এমনভাবে চেয়েছিল যেন আফ্রিকার বাদর হ্যাবেন না আমি নিজেই ইতস্ততভাবে হ্যাবেনের পাশে বসলাম আমি পরিচয় পর্বে শেষে হ্যাবেন সামনে বসা অতি সুদর্শন একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল আমার ভাইয়েরা আমার ওয়াইফের দিকে শুভ দৃষ্টি নিক্ষেপ করার সাহস দেখায় না আর তুই অশুভ দৃষ্টি নিক্ষেপ করছিস আই ডোন্ট লাইক ইট কি জিসান আর কত চেয়ে থাকবি নিজের পাশেরটার দিকে অন্তত একবার তাকা ওর কথা শুনে জড়োসড়ো হয়ে বসে আমি তাকালাম পাশের মেয়েটার দিকে আশ্চর্য মেয়েটা কাদো হয়ে জিসানের দিকে চেয়ে আছে আমি অবাক হয়ে তিনজনকে দেখে যাচ্ছি হ্যাভেন টেবিলে এক আঙ্গুল দিয়ে ঠক ঠক করতে করতে সে হাসিটা দিয়ে চোখ টিপ মারল জিসানকে আর আমাকে দেখিয়ে বলে উঠল একদম ইনটেক ছিল আচ্ছা বলতো তোর পাশেটা ইন্টেক ছিল উৎসুক হয়ে চেয়ে প্রশ্নটি করলো হ্যাভেন গা ঘিন ঘিন করে উঠলো আমার লজ্জায় ঘৃণায় মাথা নুয়ে ফেললাম সামনের মেয়েটার চোখ উপচে পানি বেরিয়ে এলো জিসান দাঁত চেবিয়ে বলল নিজেকে কি বাহাদুর মনে করছিস মনে না করার মতো কিছু ঘটেছে নাকি সব পুরুষ গলা ফাটিয়ে হাজার মানুষের সামনে নিজেকে মহাপুরুষ দাবি করতে পারে কিন্তু নিজেকে মহাপুরুষ অনুভব করতে কি সব পুরুষ রে পাগলা আর এক মুহূর্ত এখানে বসছি না রূপসা উঠো এখান থেকে ওর বউ দেখাতে চেয়েছিল দেখেছি দেড়শোকে ওয়েট ওয়েট আসল খেলা তো এবার শুরু জিসান সময় এখন আমার বলছিলাম তোর পাশেরটা আমার ইউজ করা হলেও আমার পাশেরটা একদম আনইউজড ছিল পানির মতো স্বচ্ছ বলে এক চোখ টিপল সুখ দুঃখ মিলিয়েই জীবন কিছু মানুষ আছে যাদের কপালে সুখ জিনিসটা থাকে সীমিত আমি বোধহয় সে মানুষদের তালিকায় রয়েছি নয়তো জীবন শুরু হওয়ার আগে এভাবে শেষ হয়ে যায় বিয়ে শব্দটাকেই আমার মনে হয় মহামারী স্বামী শব্দটাকে মনে হয় এক আতঙ্কের নাম সবটা মেনে নিয়ে মনকে বুঝিয়ে নিয়ে স্বামী হিসেবে ও মানুষটাকে মন থেকে গ্রহণ করতে চেয়েছিলাম নিজেকে মানিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু শুরুর পথেই মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হই আমি সেদিন রেস্টুরেন্টে হ্যাবেনের বলা কথাগুলি আমার হৃদয় ক্ষতবিক্ষত করতে পারেনি পারবে কি করে আমার হৃদয়ে তো তার স্থান হয়নি তবে মস্তিষ্কে ভয়াবহ আঘাত লেগেছিল বস অবস্থায় জ্ঞানশূন্য হয়ে শরীর ছেড়ে দেয় আমি যখন জ্ঞান ফেরে তখন আমি হ্যাবেনের বেডরুমে আমার মাথার কাছে প্রচণ্ড চিন্তিত হয়ে বসে আছে হ্যাবেন বিছানা থেকে একটু দূরে সোফায় বসে আছে হিয়া আর শাশুড়ি মা আমার জ্ঞান ফেরা দেখেই উনি গিয়ে এক গ্লাস গরম দুধ নিয়ে আসে আমাকে বসিয়ে দিয়ে দুধটা খেয়ে নিতে বলে আমি ফুপে কেঁদে উঠি হি আমার মাথায় হাত বুলিয়ে দেয় অদ্ভুত ব্যাপার ওরা কেউ আমার জ্ঞানহীন হওয়ার কারণ বা কান্নার কারণ জানতে চায়নি চাইবে কি করে আমার কাছে তখন হ্যাভেন পুরোটাই অস্পষ্ট হলে ওদের কাছে ছিল স্পষ্ট সবটা ওরা জানতো সান্ত্বনা দেওয়ার ভাষাও হয়তো ওদের জানা ছিল না কি সান্ত্বনা দেবে আমায় কি বলে সান্ত্বনা দেবে শাশুড়ি আর ননদ চলে যায় হ্যাভেন সাওয়া নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে আমাকে নিশ্চিত হয়ে বসে থাকতে দেখে পাশের টেবিলে দুধের গ্লাসটা দেখে এগিয়ে এসে বলে দুধটা খেয়ে নিতে ওর কণ্ঠে না ছিল রাগ না ছিল ক্ষোভ না ছিল অপরাধবোধ আর না ছিল খুশি একদম স্বাভাবিক ছিল কিন্তু আমি পুরোটাই অস্বাভাবিক হয়ে যাই যতই বলি বিয়ে মানি না ওই মানুষটাকে স্বামী হিসেবে মেনে নেব না সত্যি তো এটাই ওই মানুষটা আমার স্বামী আমার শরীরের প্রতিটা লোম খুব জানে ওই মানুষটা আমারকে ভালোবাসি না বলে যার নামে তিন কোবল পড়েছি বিয়ে রাত থেকে শুরু করে প্রতিটা রাত যার কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছি অনিচ্ছে হলো প্রতিটা রাত যে মানুষটার উন্মুক্ত বক্ষের সাথে লেপটে থাকছি প্রিয় হয়ে না হলেও অপ্রিয় হয়ে হলেও ওই মানুষটাই আমার জীবনের প্রথম পুরুষ তার দেওয়া সকল স্পর্শে আমার অনুভূতিতে তীব্রভাবে মিশে আছে হোক না ঘৃণ হোক না মানুষটা অপ্রিয় তবুও তো আমার স্বামী আকস্মিকভাবেই আমি তার হয়ে গেছি কষ্ট হলেও দীর্ঘ সময় লাগলেও মেনে নিতাম তাকে করে নিতাম তাকে শুধুই আমার কিন্তু পারলাম না তাকে আমার করতে ঘৃণায় নিজের শরীর নিজে টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করছিল সব মেনে নিতে পারলেও মেনে নিতে পারছিলাম না হ্যাভেনের বলা ওই একটা বাক্য সব দিক দিয়ে যেন ঠকে গেলাম আমি শুনেছি যে যেমন তার সঙ্গীও তেমন হয় কিন্তু কোথায় আমার জীবনে প্রেম ভালোবাসার দাবি নিয়ে আসা কোনো পুরুষকে তো ঠাঁই দেয়নি তাহলে হ্যাবেন কেন আমার ভাগ্যে এলো সব দিক দিয়ে হ্যাবেন আমার বিপরীতে রয়েছে তাহলে কেন হলো ওর আমার মিলন পাগলের মতো ছটফট করতে থাকি আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না সবটা রেস্টুরেন্টের ঘটনাটা এক সেকেন্ডের জন্য ভুলতে পারছিলাম না বিয়েটা মেনে নিতেও আমার এত কষ্ট হয়নি যতটা কষ্ট হ্যাবেনের ওই কথাটা শোনার পর হচ্ছিল কিছুতে মানতে পারছিলাম না আমার আগে হ্যাবেনের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল শুধু সম্পর্ক নয় খুবই ঘনিষ্ঠ সম্পর্ক দিন পেরিয়ে ঘনিয়ে আসে রাত সারাদিন মুখে কিছু তুলতে পারেনি রাতে এক গ্লাস পানি খেতে গিয়েও গলা দিয়ে পানি নামলো না বিছানার একপাশে গুটি শুটি হয়ে শুতে হ্যাবেন আমাকে স্পর্শ করে গা ঘিন ঘিন করে ওঠে আমার গা গুলিয়ে বমি পায় খুব এক ঝটকায় সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ি আর যাই হোক এরপর আর লোকটার কাছে দুর্বল হয়ে নরম হয়ে পড়ে থাকা যায় না বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে আসি বালিশ ছাড়াই সোফায় গিয়ে শুয়ে পড়ি প্রত্যাখ্যান সহ্য করার মতো ছেলে হ্যাভেন নয় একটা মেয়ে যে কিনা বিয়ের এক মাসের মাথায় জানতে পেরেছে তার স্বামীর জীবনে অন্য একটা মেয়ে ছিল যার সাথে তার সম্পর্ক ছিল খুবই ঘনিষ্ঠ যেখানে স্বামী মানুষটাকে মানতে না জামি সেখানে তার জীবনে এমন জঘন্য ঘটনা রয়েছে জানলে আমার মনের অবস্থা ঠিক কী হতে পারে না ভাবার প্রয়োজন বোধ করছে না অনুভব করার প্রয়োজন বোধ করেছে সে শুধু বুঝেছে তাকে কেন আমি প্রত্যাখ্যান করলাম বিছানা থেকে উঠে গিয়ে কোলে তুলে নেয় আমায় গায়ের জোর খাটিয়ে নিজের চাহিদা মিটায় সে সময় আমার মাথায় একটা কথাই চলতে থাকে এই লোকটার সাথে সারা জীবন কাটানো জাস্ট অসম্ভব এত ঘৃণা এত ব্রীতৃষ্ণা নিয়ে একটা মানুষের সাথে সারাটা জীবন কাটানো মৃত্যুর থেকেও কঠিন সকাল হতে ঘুম ভাঙে হ্যাবেনের ফোনের শব্দে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়েছিলেন উনি ঘুম ভাঙতেই আরও গভীরভাবে জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিলেন ফোন রিসিভ করে ওভাবে কথা বলছিল ওপাশের লোকটা বলছিল আর উনি হু হাঁ উত্তর দিচ্ছিল যার ফলে ও পাশের ব্যক্তির পুরো কথাটাই আমি শুনতে পাই হ্যাভেন সহ পার্টির সকলকেই সেদিন দুপুর থেকে রাজনৈতিক মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ সেদিন দুপুরের পর থেকে হ্যাবেন বাড়ি থাকবে না সকালে সকলকে একসাথেই খেতে দেওয়া হয় ও বাড়ির নিয়মগুলো প্রচণ্ড বিরক্ত লাগতো আমার স্বামীর প্রতি ভক্তি ভালোবাসা থাকলে হয়তো এতটা বিরক্ত হতাম না এসব বিষয়ে হ্যাবেন যখন খেতে বসতো তার পাশে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হতো আমাকে আমার মতো করেই আমার শাশুড়ি মা ও আমার শ্বশুর মশাইয়ের পাশে দাঁড়িয়ে থাকতেন বাকিদের কাজের লোকেরা খাবার পরিবেশন করলেও শ্বশুরকে শাশুড়ি আর হ্যাবেনকে আমি খাবার পরিবেশন করতাম খাওয়া শেষে সকলের সামনেই হ্যাবেন আমার আঁচল দিয়ে হাত মুখ মস্ত বাড়ির বাইরে বের হওয়ার সময় তার পেছনে থাকতে হতো আমাকে সদর দরজা অবধি গিয়ে থেমে পিছন করে সেই বৃষ্টি হাসিটা দিয়ে কপালে চুমু খেত লজ্জায় মাথা কাটা যেত আমার এই কাজটা নিজের বেডরুমে চার দেয়ালের ভেতরে করলে এতটা বিরক্ত হতাম না বোধ হয় বেডরুম থেকে বের হওয়ার সময় হাজার অশুভ পানা করলেও তার আশ না সদর দরজার সামনে দাঁড়িয়ে সকলের সম্মুখে নিজকে নির্লজ্জ প্রমাণ তাকে করতেই হতো এত বেহায়া পুরুষ মানুষ আমি এই জীবনে আর দুটো দেখিনি প্রচণ্ড রাগ হতো আমার প্রচণ্ড বিরক্ত বোধ করতাম এসবে কিন্তু লাভ হতো না আমি তার আচরণে তার স্বভাবে বিরক্ত হই রাগি বা ঘৃণা করি এতে তার বিন্দু পরিমাণও যায় আসে না সে তার মর্জিতেই চলে দুপুরে শ্বশুরমশাই শাশুড়িমা আর ননদ মিলে একসাথেই খাবার খাই খাবার গলা দিয়ে নামছিল না আমার খুব বেশি চিন্তা থাকলে মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করে আমার অবস্থা তখন ঠিক তেমনই শুধু চিন্তা নয় বরং আমি নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষা করছিলাম গভীর কূবে পড়ে গেছি আমি সেখান থেকে যেভাবে হোক উপরে উঠতে হবে আমায় অন্ধকারে হাতড়ি হাতড়ি একটু আলোর ঠিকানা খুঁজে বেড়াচ্ছি যেন শ্বশুরমশাই খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে গেলেন চাচা শ্বশুর মশাই শহরের বাইরে আছেন ননদ নিজ রুমে গিয়ে ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে শাশুড়ি মাও ভাত ঘুম দিচ্ছে কাজের লোকগুলো নিজেদের সব কাজ কমপ্লিট করে রান্নাঘরেই খেতে বসেছে সবার অবস্থান দেখে আমি দ্রুত রুমে চলে যাই জানালা দিয়ে ওকে দিয়ে দেখি দারোয়ান চাচা কি করছে গেটে তালা লাগানো রয়েছে অর্থাৎ দারোয়ান চাচা দুপুরের খাবার খাচ্ছেন এই সময় কেউ বাড়িতে আসবে না বাড়ি থেকে কেউ বেরও হবে না তাই এই সময়টাই দারোয়ান চাচা দুপুরের খাবার খায় গায়ে সকল গহনা খুলে বিছানার একপাশে পাশে রেখে দিলাম আমার নিজস্ব বলতে তালুকদার বাড়িতে কিছুই ছিল না এই আমিটাও আর আমার নিজের নেই জোর জুলুমের শিকার হয়ে অন্য কারো হয়ে গেছি তবু আমি শুধু আমাকে নিয়েই এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গেটের সামনে গিয়ে দ্রুত শাড়ির আঁচল কোমরে বেঁধে নিয়ে গেট টপকালাম শহর থেকে বেশ দূরেই আমার বাবার বাড়ি কোন দিকে না তাকিয়েই বাড়ির সামনে থেকে একটা সিএনজি নিলাম উদ্দেশ্য সর্বপ্রথম নিজের বাড়ি যাওয়া সেখানে গিয়ে বাবা মা বোনকে এক নজর দেখে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রাম মামার বাড়ি যাওয়া আমার ধীরে বিশ্বাস এই মহাবিপদ থেকে একমাত্র মামাই আমাকে বাঁচাতে পারবে বাঁচার জন্য মুক্তি পাওয়ার জন্য এতটাই মরিয়া হয়ে গিয়েছিলাম যে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিল আমার নয়তো বোকার মতো টাকা ছাড়া একটা সিএনজিতে উঠে পড়ি আমি অর্ধেক রাস্তায় যেতেই জ্যামে আটকে যাই সিএনজির সামনে একজন ভদ্রলোক ছিলেন অধৈর্য হয়ে ভাড়া মিটিয়ে নেমে পড়েন তিনি তখনই আমার হুঁশ ফেরে আমি তো কোনো টাকা পয়সা সাথে নিয়ে বের হইনি যদি সিএনজি থেকে এখনই নেমে যেতে হয় আমি ভাড়া দেব কি করে টেনশনে পেট চেপে আসলো তখন আমার কান্না পাচ্ছিল খুব ভয়ে চিন্তায় পুরো শরীর ঘামতে থাকে পা দুটো কাঁপতে থাকে ভীষণ দু হাতে হাঁটু চেপে ধরে কম্পন থামানোর চেষ্টা করি তখনই সিএনজির ড্রাইভার বলে ওঠে আপামনি আগানো সম্ভব হইতেছে না আপনি নাইমা কিছুটা পথ হাইটা যান সামনে থেকে আবার সিএনজি বা অটো নিয়ে নেবেন আমি থরথর করে কাঁপতে শুরু করলাম শুধু ভাড়া নেই এজন্য শুধু এতটা ভয় আমি পাচ্ছিলাম না বরং হ্যাভেনের গন্ডি থেকে নিজেকে মুক্ত করার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভেবেই ভয়ে হাত পা বাকা হয়ে আসছিল আমার একদিকে ভাড়া নেই আর আরেকদিকে সিএনজি থেকে নামার পর কেউ যদি চিনে ফেলে সে ভয় আমার উপর দিয়ে সে সময় কী যাচ্ছিল এক আমি আর উপরওয়ালা জানেন ভাই আমার কাছে তো কোনো ভাড়া নেই আর একটু অপেক্ষা করি জ্যাম ছাড়ুক আপনি আমাকে আমার ঠিকানায় পৌঁছে দিন ভাড়া দিয়ে দেবো কাপা গলায় কথাগুলো বলে থামলাম আমি সিএনজিওয়ালা ভাই আমার দিকে কেমন চোখে যেন তাকালো তারপর আরও ত্রিশ মিনিট জ্যামে বসেছিলাম হঠাৎ কী হলো সিএনজিওয়ালা ভাই আমাকে বললেন আপামনি ভাড়া দিতে হইব না আপনি নাইমা যান কি বলছেন ভাই প্লিজ আর একটু ধৈর্য ধরুন যান ছেড়ে যাবে আমাকে আমার ঠিকানায় পৌঁছে দিন কথা দিচ্ছি আপনার ভাড়া আমি মিটিয়ে দেব উনি আমার কথা শুনলেন না শেষ পর্যন্ত আমাকে ধমকে ধমকে সিএনজি থেকে নামিয়ে দিলেন কিন্তু একবারও ভাড়া চাইলেন না আমি নেমে পড়ার সাথে সাথে সিএনজি ড্রাইভার ভাইকে একজন পুরুষ লোক তিরিশ টাকা ভাড়ার জায়গায় পঞ্চাশ টাকা দিলেন আমি বিস্ময় চোখে তাকিয়ে রইলাম পুরুষ লোকটির থেকে কারণ সে আর কেউ নয় সেদিন রেস্টুরেন্টে পরিচয় হওয়া সেই ব্যক্তিটির নাম জিসান ভয়ে আমার হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছিল কোনো রকমে নিজেকে সামলে নিলাম আমি এক ঢোক গিলে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম তখনই জিসান আমার দিকে ঘুরে দাঁড়ালেন অদ্ভুত এক দৃষ্টি ফেলেন তিনি আমার দিকে সেই দৃষ্টির রহস্য আমি সেই সময় কবজা করতে পারিনি তবে আমার সিক্স সেন্স বলছিল ভয় কিছু একটা ঘটতে চলেছে ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই হেল্প ইউ বলে ভুবন বোলানো এক হাসি দিলেন জিসান আমি জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে রইলাম আশেপাশে গিজগিজে মানুষ এক মহিলা এসে ধাক্কা খেলো আমার সাথে জিসান বলল মিসেস আহি আপনার যদি কোনো প্রবলেম না থাকে আপনি আমার সাথে আসুন আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেব। ধন্যবাদ তার কোনো প্রয়োজন নেই বলেই সামনে আগাতে থাকলাম আমি উনিও আমার সাথে সাথে পা মিলিয়ে এগোতে এগোতে বললেন আপনার সামনে খুব বিপদ আপনি বোধ হয় আপনার হাজব্যান্ডের বিষয়ে পুরোপুরি অবগত নন আমি যে আপনার হাজব্যান্ডের বন্ধু কম শত্রু বেশি আশা করি সেদিন বুঝতে পেরেছেন ভয় নেই আমি আপনাকে সহায়তা করব বড় ভাই মনে করে হলেও আপনি আমার সাথে আসুন ও আমার গাড়ি রাখা আছে আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে নিজের ঠিকানায় পৌঁছে দেব আমি থেমে গেলাম সন্ধের চোখে তাকালাম ওনার দিকে আমার চাহানি দেখে উনি বললেন কি ভাবছেন যে যে এসে সাহায্য করছি কেন ওই যে বললাম বন্ধু কম শত্রু বেশি শত্রুর বিবাহিত বউ তাকে ছেড়ে পালাচ্ছে এ থেকে আনন্দদায়ক আর কি হতে পারে অনেক বছর পর আবারও হ্যাবেন তালুকদারকে হারতে দেখব অন্যকে হাঁটতে দেখা স্পেশালি হ্যাভেন তালুকদারকে হাঁটতে দেখার মতো মনোরম দৃশ্য আমার কাছে পৃথিবীতে আর দুটো নেই ওর ঘরে শূন্যতা নেমে এলে বরাবরই আমার ঘর পূর্ণতা পায় যে বলে অদ্ভুত চোখে তাকালেন সে সময় কি যেন হলো আমার মাথা কাজ করছিল না কি ঠিক কি ভুল মাথায় ছিল না আমার শুধু মাথায় একটা কথাই চলছিল পালাতে হবে আমায় হ্যাবেন তালুকদার থেকে পালাতে হবে মাগরিবের আজান দিচ্ছে ড্রাইভিং সিটে বসে আছে জিসান তার পাশে সিটে আমি গাড়ি স্টার্ট দেওয়ার ঠিক পনেরো মিনিট পর শহর ছাড়াইনি তখন সে মুহূর্তের সামনে একটি কার এসে থামলো তার পেছনে পনেরো ষোলোটা বাইক আমার অবস্থা তখন ঠিক কী বলে বোঝাতে পারবো না জিসানের দিকে আতঙ্কিত হয়ে তাকাতি দেখলাম জিসান মিটিমিটি হাসছে অথচ কয়েক সেকেন্ড আগেও তার মুখটা ভয়ত ছিল হঠাৎ এমন হাসছে কেন তার মানে কি জিসানও আমাকে ঠকালো হ্যাভেনের সাথে প্ল্যান করে এমনটা করলো জিসান নানা রকম প্রশ্ন ঘুরপা খাচ্ছিল মাথায় সে মুহূর্তে পেছনের বাইক থেকে ছেলেরা নেমে হকি স্টিক নিয়ে জিসানের গাড়ি ভেঙে চুরমার করে ফেললো হ্যাবেন শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এসে তিনটা লাথি দিল গাড়ির ডোরে জিসান মুস্কে এসে ডোর খুলে দিয়ে নিজে নেমে পড়লো হ্যাবেন ভয়ঙ্কর চাহানিতে চি এক গাড়ি থেকে নামালো আমাকে সকলের সামনে পরপর তিনটা থাপ্পড় দিল আমার কালে হ্যাবেনের ছেলেরা জিসানের গায়ে হাত তুলতে যেতেই জিসান উচ্চ কণ্ঠে বলে উঠল এমপির ছেলের গায়ে হাত তুলবি তোরা হ্যাঁ হ্যাঁ যা নিয়ে ঘরে ফিরতে পারবি তো হ্যাবেন বাঘের মতো গর্জন তুলে জিসানের কলা চেপে ধরল আমার দেবর হীরা মাথা নিচু করে আমার সামনে এসে বলল ভাবি মা আসুন আমার সাথে গাড়িতে উঠে বসুন আমি হুহু করে কেঁদে উঠলাম এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ঠিক কিভাবে নিজেকে ঠিক রাখবো বুঝতে পারছিলাম না আমাকে রিকোয়েস্ট করলো ভাবি মা দোহায় আপনাকে আপনি গাড়িতে গিয়ে বসুন এদিকে জিসানের কলার চেপে ধরতে এক ঝটকা হ্যাবেনের হাত ছাড়িয়ে উচ্চ সুরে হাসতে হাসতে বললো কি কাণ্ড কি কাণ্ড হ্যাবেন তালুকদার এবারেও বউকে কন্ট্রোল করতে পারলো না ইস পারবে কি করে নিজেকে আয়নায় কখনো ঠিকভাবে দেখলে তো পারবে বারবার কে কিরা দেয় তোকে এমন আহামারি সুন্দরী বউ ঘরে তুলতে শালা আরও ঘন্টা খানিক পর বউর খোঁজ করতে পারলি না সব সেট আপ করে ফেলেছিলাম একদম লাইভে যেতাম তোর বউকে নিয়ে অবশ্যই এতে রূপসাকে হারাতে হতো কিন্তু এমন জিনিসের জন্য রূপসাকে হারাতে আমার খুব একটা পুটত না